চাকরি করা উত্তম নাকি ব্যবসা বাণিজ্য করা উত্তম? ইসলাম আসলে কোনটাকে উৎসাহিত করে? কেউ কেউ দেখা যায় পড়াশোনাই করছে চাকরি বাকরি করার জন্য, আর কেউ আবার মানে বিসিএস ক্যাডার হওয়ার পরও চাকরি ছেড়ে চলে যাচ্ছেন যে না আমাকে নিজে কিছু করতে হবে, এবং উদ্যোক্তা হচ্ছে না। তা আসলে ইসলাম কোনটাকে উৎসাহিত করে, কোনটার ভিতরে বারাকা বেশি? দুই মেয়ে কিডনির পেশেন্ট, তো এমন তো অবস্থায় অনেক সময় ডাক্তাররা বলেন যে হয়তো বা আর বেশি দিন বাঁচবে না, এরপরে দেখা যায় 30 বছর 32 বছর বেঁচে আছেন। তো হায়াত মত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এমন কোনো বিষয় আছে কিনা যে এটা করলে এ রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিতে পারেন বা দিবেন? কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করবেন বা কোন আমল করবেন? বাড়ির একটা রেওয়ায়েত এই মুহূর্তে মনে পড়তেছে, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার বলা, আল্লাহুম আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। জি, এই দোয়াটি প্রত্যেক নামাজের পরে উনি পড়বেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। জি, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শিখিয়ে দিয়েছেন যে যখন আমরা অসুস্থ হই আল্লাহই একমাত্র রোগ মুক্ত করতে পারেন। এই ইয়াকিন নিয়ে আমার বোনকে আমি বলবো আপনি দোয়া করে যান, এবং যাই আপনার যে দুই মেয়ে অসুস্থ তাদেরকেও এই সাইয়্যিদুল ইস্তিগফার শেখান, তারাও যাতে নিজেদের জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে সুস্থ করে দিবেন। জি, ধন্যবাদ মহতারাম। তারপরে আরেকটি প্রশ্ন এখানে দেখা যাচ্ছে, আবদুল্লাহ খান লিখেছেন, সন্তানের আকিকার পশুর গোশত বাবা মা এবং সন্তান খেতে পারবেন কিনা? আসলে আকিকার গোশত এটি সকলেই খেতে পারেন, এটার কোনো এরকম ম্যান্ডেটরি নেই যে মা বাবা খেতে পারবেন না। কিন্তু আমাদের এদিকের উলামা ইকরামরা বলেন যে যেহেতু আকিকাটা একটা সৎকার মতো, তাই যিনি সৎকার করবেন উনি না খেয়ে যাতে অন্যদেরকে কী করেন উপহার হিসাবে, এবং বিশেষ করে দরিদ্রদের জন্য যাতে ব্যবস্থা করেন। জি, কিন্তু এটা মা বাবা খেতেই পারবে না, এটা মা বাবার জন্য হালাল নয়, এই ধরনের কথা যে আমাদের গ্রামগঞ্জে প্রচলিত আছে এই কথাটি আসলে শুদ্ধ নয়। জি, ধন্যবাদ মোহতারাম। তারপরে এখানে আরও কিছু প্রশ্ন দেখা যাচ্ছে। এখানে একটি প্রশ্ন, সেটি হচ্ছে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত কতক্ষণ পর্যন্ত থাকে? যে আসলে বিষয়টা হচ্ছে যে এটা তো প্রত্যেক ঋতু বেঁধে ওয়াক্তের সময়ও কী হয় পরিবর্তন হয়। তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত কিন্তু শুরু হয়ে যায় আপনার কোনো কোনো ইমামের মতে, আমরা যখন বেতরের নামাজ পড়ি এরপর থেকেই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু, বিশেষ করে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলী এই বিষয়টা গুরুত্ব দিয়েছেন। জি, আর অধিকাংশ উলামা ইকরাম বলছেন রাতটাকে তিনটা ভাগ করলে শেষ ভাগ হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্ত, অর্থাৎ ফজরের আগে। তো এটি আসলে অনেক অ্যাপ রয়েছে এবং বিশেষ করে পত্রিকার মধ্যেও দিয়ে দেয় যে এখন সুবহের সাদেক কয়টায় হয়। জি, সেই অনুপাতে আমরা এর আগে পড়লেই আমাদের তাহাজ্জুদের নামাজ আদায় হবে, এবং তাহাজ্জুদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত 4 রাকাত 8 রাকাত যখন যতটুকু সম্ভব হয়েছে পড়েছেন, আমরাও এইভাবে পড়তে পারি এবং দোয়া করতে পারি, কারণ এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি দোয়া কবুল করেন দিবারাত্রি 24 ঘন্টার মধ্যে। তাই এই আমলটি আমরা একজন মুসলমান হিসাবে করতে পারি। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাত আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটি নফল নামাজ এবং মানে সুন্নতে গায়রে মুয়াক্কাদা সুন্নতে জায়েদা আমরা আদায় করতে পারি। আচ্ছা মোহতারাম, আরেকটি বিষয় এখানে এক ভাই জানতে চেয়েছেন আপনার কাছে, আবু হানিফ, উনি লিখেছেন যে চাকরি করা উত্তম নাকি ব্যবসা বাণিজ্য করা উত্তম? ইসলাম আসলে কোনটাকে উৎসাহিত করে? কেউ কেউ দেখা যায় পড়াশোনাই করছে চাকরি বাকরি করার জন্য, আর কেউ আবার মানে বিসিএস ক্যাডার হওয়ার পরও চাকরি ছেড়ে চলে যাচ্ছেন যে না আমাকে নিজে কিছু করতে হবে, এবং উদ্যোক্তা হচ্ছে না। তা আসলে ইসলাম কোনটাকে উৎসাহিত করে, কোনটার ভিতরে বারাকা বেশি? আসলে তো আমরা যা দেখি যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ। জি, আমরা দেখি যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন ব্যবসায়ী ছিলেন, আবার আরেক দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ীর দায়িত্ব নিয়েছিলেন। জি, তো এই হিসাবে উলামা ইকরাম অনেকে বলেন, আমি এটা কোনো রেওয়ায়েত পাই নাই, কিন্তু বলেন যে ব্যবসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিজারতের মধ্যে আর কি যে 70% রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে রেখেছে। এই হিসাবে উলামা ইকরামের মুখে এই কথাটা শোনা যে উনারা বলেন যে ব্যবসা করা উত্তম চাকরির চেয়ে, বাকি এইটার কোনো রেওয়ায়েত আমি পাইনি।